দেখুন, আমরা যদি এই যে প্রাথমিক যে সাফল্যগুলো এসেছে এগুলো যদি রক্ষা করতে চাই, সবার প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে নিজের যতটুকু আমার দায়িত্ব রয়েছে ওই দায়িত্বটুকু পালন করতে হবে। মানুষ যদি 5 তারিখে আমাদের ওই ঢাকা মার্চের দিকে এই প্রোগ্রামটিকে সামনে রেখে পুরো ঢাকার দিকে মানুষ বাংলা পুরো বাংলাদেশের ছাত্র জনতা রওনা না দিত, ঢাকায় এই গণঅভ্যুত্থানটি কখনো সম্ভব হতো না। মানুষ মনে করেছে তার এটি করা উচিত, মানুষ এসেছে, সফল হয়েছে। একইভাবে এখন অসংখ্য চক্রান্ত হবে, অসংখ্য চাপ আসবে, কিন্তু যারাই এই চক্রান্তকারী করুক তাদের আসলে মেন্টাল জায়গাটি কিন্তু উইক। যখন দেখবে পুরো দেশের মানুষ আমাদের সাথে রয়েছে, তারা কিন্তু এই সাহসটি আর করবে না, করলেও এক্সিকিউটটি করতে পারবে না। সেই জায়গা থেকে যখনই প্রয়োজন হবে আমরা মানুষকে ডাক দিব। মানুষ যদি রাস্তায় নেমে আসে, আমি আপনাকে কথা দিচ্ছি, বাংলাদেশে যত ধরনের চক্রান্ত করা হোক না কেন, এগুলো আর কখনো সফল হবে না ওই জায়গা থেকে।